সবাইকে স্বাগত জানাচ্ছি মেলার মাঠে মুখোমুখিতে। এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই নিয়ে সেই বইয়ের লেখকের সাথে আলাপ করি। আমাদের সাথে এই পর্বে আছেন স্নিগ্ধা রিজওয়ানা, যিনি এবার ঐতিহ্য থেকে তার প্রথম গবেষণা গ্রন্থ আসলে প্রকাশিত হয়েছে। স্নিগ্ধাপা কেমন আছো? খুব ভালো আছি। তুমি আমাকে তুমি বলেই বলতে পারো, আমিও তোমাকে তুমি বলেই বলবো, আপনি আপনি করতে পারবো না। নারী সত্তার অন্বেষণে এটা মানে বলা বলা হচ্ছে মধ্যবিত্ত নারীর সত্তা শরীর যৌনতা একটি এথনোগ্রাফি। তুমি অ্যানথ্রোপোলজি পড়াও, নিজে পড়েছো, ফলে এই জায়গা থেকে এই বইটার পরিকল্পনা আসলে কিভাবে হয়েছে এবং এটাকে কোন থিসিস কি বই হয়েছে না আসলে বইটার পরিকল্পনা করেই এটা লেখা? প্রথম কথা হচ্ছে যে এটা বইটার পরিকল্পনা করেই লেখা, হ্যাঁ। কিন্তু আমরা অ্যানথ্রোপোলজি যেহেতু আমাদের কাজটা মাঠের গবেষণার তথ্য, তো তথ্যটা হয়তো বা ইসে থেকে নেয়া, কিন্তু বইটা পরিকল্পনা করেই লেখা। আর বইটার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে যে গবেষণাকে উৎসাহিত করা। যেহেতু আমি শিক্ষকতা করি, অনেক ছাত্র ছাত্রী আছে যারা নতুন গবেষক তৈরি হওয়া খুব প্রয়োজন। তো একটা গবেষণা কিভাবে করে, তত্ত্ব এবং তথ্যের সংমিশ্রণ কিভাবে ঘটাতে হয়, সেইটা আসলে মূল উদ্দেশ্য ছিল যে কিভাবে শিক্ষার্থীদেরকে বোঝানো। এক্স্যাক্টলি। এবং শুধু শিক্ষার্থীর সাথে না, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমার মনে হচ্ছে যে পাঠকের চরিত্র এক ধরনের পরিবর্তনশীলতা আছে। পাঠক মনে করেন কবিতার বই, উপন্যাসের বই যেখানে কল্পনা শক্তি বাড়ায়, আবার এই ধরনের বই বাস্তবতা অনুধাবনে সাহায্য করে। তো সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হলো কি যে গবেষণা গ্রন্থ আমরা যখন পড়েছি বা পরে পড়াতে যাই, বিশেষ করে অ্যানথ্রোপোলজি নৃবিজ্ঞানের, বাংলায় কোনো গবেষণা গ্রন্থ নাই। তো এই যে শূন্যতাটা, এই শূন্যতাটা থেকেই কিন্তু ওই বইটা লেখার চেষ্টা। সব সময় দেখা যায় কি নারীর বৈষম্য, অধস্তনতা, নারী নিপীড়ন এগুলো নিয়ে অনেক আলাপ করা হয়, কিন্তু বৈষম্য নিপীড়ন এগুলো ছাড়াও নারী যে এগুলির মধ্যে থেকেও যে ঘুরে দাঁড়ায়, তার যে একটা ঘুরে দাঁড়ানোর মেকানিজম আছে এবং সে যে নিজেকে কিভাবে দেখে, এটা তো আমি বলছি যে আপনি বৈষম্যের শিকার হচ্ছেন, অনেকে অনেক ধরনেরই থাকে যে এত শোষণের শিকার হচ্ছেন, কিন্তু সে নিজেকে কি মনে করে, সেই জায়গাটাকে আমি আসলে তুলে ধরার চেষ্টা করেছি। আমি জানতে চাই যে এই গবেষণার মধ্যে বা এই বই পড়লে পাঠক নতুন কি পাবে, নতুন কি দিক নারীর উন্মোচিত হয়েছে বলে আপনি মনে করেন? আচ্ছা, নতুন দিক যেটা সবচেয়ে বড় কথা যে নারীর মুখে নারীর নিজেকে জানা, অন্যের মুখে অন্যের কল্পনাতে নারীকে না বসানো। যেমন কবিতায়, সাহিত্যে নারীর রোমান্টিসিজম, নারীর আলাপ এগুলো তো অনেক আছে, কিন্তু সবচেয়ে নতুন যে দিকটা যে এখানে এমনও নারীর কথা আছে যে নারী হয়তো বা সদ্য তার ডিভোর্স হয়েছে, যে নারী হয়তো বা শিশুকাল থেকে নানা ধরনের বৈষম্যের শিকার হয়েছে, তার রং, তার শরীরের নিয়ে নানা ধরনের কথোপকথনের সময় নারীর একান্ত ব্যক্তিগত যে অভিজ্ঞতা, বিবাহ উত্তর যেই সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে সে কী ধরনের নিজেকে খুঁজে পায়, এগুলো সাধারণত অন্য বইতে পাওয়া যায় না। একই বইয়ের মধ্যে একজন বিবাহিত নারীর জীবন আছে, অবিবাহিত মেয়ের জীবন আছে, একজন বিবাহ থেকে যার কিনা সদ্য তালাকপ্রাপ্ত হয়েছে তার জীবন আছে। তো একই জায়গাতে যখন এতগুলি বৈচিত্র্যময় নারীর জীবনকে খুঁজে পাওয়া যায় এবং তার ভাষায় খুঁজে পাওয়া যায়, এটা হচ্ছে সবচেয়ে নতুন। দারুণ। আমি জানতে চাই যে মধ্যবিত্ত নারী কেন, মানে এখানে একদম মনে হচ্ছে সচেতনভাবে মধ্যবিত্ত নারীকেই আসলে ক্যাটাগরাইজলি বেছে নেওয়া হয়েছে, কেন মধ্যবিত্ত নারী? আচ্ছা, মধ্যবিত্ত নারীকে বেছে নেওয়ার মূল কারণটা ছিল হচ্ছে যেহেতু এই কাজটা যখন আমি করছিলাম, আমাদের অ্যানথ্রোপোলজিতে একটা জিনিস বলা হয় যে নিজেকে মানে গবেষক যে থাকবে সে যেন ওই সোসাইটির একজন হয়ে ওঠে, পার্টিসিপেন্ট অবজারভেশন হতে পারে, কিন্তু এখন যে জায়গাটা অটো এথনোগ্রাফি বলে একটি কথা আছে যে আমি আমার লাইফের একটা অংশ, আমি এটার পার্ট, যাতে গবেষক এবং ইসের সংকটটা না হয় যারা পার্টিসিপেন্টের, তো সেই জায়গা থেকেই মধ্যবিত্তকে ক্যাটাগরাইজ করা হয়েছে। আমি যেহেতু শিক্ষকতা করি জাহাঙ্গীরনগরে, চিকিৎসা বিজ্ঞান পড়াতে যেয়ে দেখলাম কি যতটা আপনি এই গ্রামের নারী কোডান কোড যারা পশ্চিমবঙ্গের বস্তিতে থাকে তাদের রিপ্রোডাক্টিভ হেলথ, যৌনতা এগুলো নিয়ে যে জ্ঞানটা আছে না, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রছাত্রীদের মধ্যে সেই জ্ঞানটা নাই। এটা আমার একদম মাঠ পর্যায়ের একটা অভিজ্ঞতা যে তারা যেভাবে সেক্সুয়াল হেলথ, হ্যাঁ, যৌন জীবন, যৌনতা সম্পর্কে যতটা সচেতন যে আচ্ছা কি কখন কোন সময় আমি কি খাবো কি না খাবো, মধ্যে মানে যারা কিনা বিশ্ববিদ্যালয়ে পড়ছে তাদের মধ্যে কিন্তু নাই। তো এই যে একটা ব্যাপার ভাবা হয় যে মধ্যবিত্তের মনে হয় কোনো সমস্যা নাই, সংকট নাই, সকল সমস্যা মনে হয় কোডান কোড নিম্নবিত্তের, আর উচ্চবিত্তের মনে হয় সকল সমস্যা, তখন হয় কি একটা বিশাল শ্রেণী বাদ পড়ে যায়। তো এই বাদ পড়াটাকে আমি আসলে ঢাকতে চেয়েছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার যে পিএইচডি, পিএইচডিটা হচ্ছে হিজড়াদের নিয়ে, তো আমি গবেষক হিসেবে প্রথমে নিজে যে শ্রেণীকেই করি
নারী হিসেবে তাদের নিয়ে কাজ করেছি, তো যখন পিএইচডি করছি করেছি তখন আরেক শ্রেণী নিয়ে কাজ করেছি এবং রানিং কাজ করছি পুরুষদের নিয়ে। তো এই যে জেন্ডারের যে নানা কারণ পান্তা ইলিশ আমরা খাই এবং তখন ভাবি যে নতুন একটা বছর শুরু হলো। তো আমি শিক্ষক সেই সপ্তাহ এক জিনিস, আমার লেখক সপ্তাহ নতুন যাত্রা শুরু হলো। হ্যাঁ, তো এটা হচ্ছে যে সত্তা নিয়ে কাজ করছি, তো তো অনেক ধরনের সত্তা আছে, তো আমার তো সে লেখক সত্তা আজকে জন্ম হলো। বিভাগ মানে আমি জানি নির্বিজ্ঞান বিভাগ একটা পরিবারের মতন, বিভাগে তোমার বই দেয়া মানে কোনো প্রতিক্রিয়া তুমি পাচ্ছ কিনা সেটা জানতে চাই, বা আমাদের অগ্রজ শিক্ষকরা আছেন তারা কিছু বলছেন কিনা। না, বিভাগ নিয়ে প্রতিক্রিয়া হচ্ছে বিভাগের ছাত্রছাত্রীরা ভীষণ খুশি, ছাত্রছাত্রীদের খুশি হওয়াটা এটা আমার জন্য অনেক বড় অর্জন। কারণ আমি শিক্ষক হিসেবে মনে করি যে আমাকে অনেক ছাত্র বলেছে যে ম্যাডাম অনেকে বই লেখে কিন্তু কখনো ছাত্রদের কথা চিন্তা করে বই লেখে এরকম মনে হয়নি, আপনার বইটা যখন পড়ছি তখন মনে হচ্ছে যে এটা আপনি আমাদের জন্য লিখেছেন। এটাই মনে হয় আমার সবচেয়ে বড় একটা অর্জন, যে একজন ছাত্র যখন ভাবা শুরু করলো যে সেটা তার জন্য লেখা এবং তাকে একটা দিক নির্দেশনা দেয়া যে গবেষণা কিভাবে করতে হয়, এটাই কিন্তু এই বইটার মূল উদ্দেশ্য ছিল। এবং এই বইটা আসলে হয়তো কখনো প্রকাশ করা হতো না, বইটা প্রকাশ করার মূল উদ্দেশ্যটাই ছিল যে ছাত্রছাত্রীদেরকে উৎসাহ দেয়া এবং নতুন গবেষণাকে উৎসাহ দেয়া। তোমার সংসার এক মহান দার্শনিকের সাথে এবং এই বই যেভাবে বেরোলো সেটা তোমার প্রতিক্রিয়া দেখছিলাম, মানে ট্রিবিউট টু হোম, মানে এই বইয়ের পিছনে সবচেয়ে বেশি আসলে অবদান কাদের তোমার বাইরে? বই আকারে প্রকাশ করার পেছনে আমার বন্ধু নাহিদ আক্তারের খুব অবদান, কারণ সে এই বইটা আসলে কখনো এই পাণ্ডুলিপিটা ছিল বই আকারে প্রকাশ হচ্ছিল। মামুন ভাইয়ের অবদান, ধ্রুবদার অবদান অনেক বেশি, ধ্রুবেশের আমি এই নামটাও নিতে চাই, কারণ ধ্রুবদাই আসলে পাণ্ডুলিপিটা পেয়ে উনি বলছে যে এরকম একটা পাণ্ডুলিপি তুমি রেখে দিয়েছিলে, এটা আসলে খুব ভালো লাগার জায়গা। তো এদের অবদানটা আসলে সবচেয়ে বেশি, আমি এদেরকে দিতে চাই। তোমাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। বিশেষভাবে ধন্যবাদ আমার ছোট ভাই শিমু সালাউদ্দিনকে এবং মুখোমুখিতে এরকম একটা আড্ডা দেওয়ার জন্য। আসলে আমি ভুলেই গিয়েছিলাম যে আমি ইন্টারভিউ দিচ্ছি না, আড্ডাটা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।